যে ওলা উবের যদি এইভাবে চলে, হয় ওলা উবের থাকবে আর আমরা থাকব। দুটি অ্যাপক্যাব সংস্থার বিরুদ্ধে এভাবেই চরম হুঁশিয়ারি রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা অ্যাপক্যাব চালক ও মালিকদের সংগঠনের সভাপতি মদন মিত্রের। 25শে ডিসেম্বর ধর্মঘট প্রত্যাহারের পরেও আন্দোলনের নামে অ্যাপক্যাব চালকদের একাংশের গুন্ডামি দেখেছিল শহরবাসী। সেই ঘটনায় গ্রেফতার করা হয় বেশ কয়েকজন অভিযুক্তকে। সমস্যা সমাধানে পরিবহন দফতরের উদ্যোগে বৈঠক ডাকা হলেও তা ভেস্তে যায়। এখনও ওলা উবের কর্তৃপক্ষের কাছে একাধিক দাবিতে অনড় মালিক ও চালকদের সংগঠন। তাদের দাবি, প্রতি কিলোমিটারে রাজ্য সরকার অনুমোদিত 18.75 টাকা গাড়ির মালিককে দিতে হবে। গ্রাহকদের পিক আপ লোকেশন 2 কিলোমিটারের মধ্যে হতে হবে। চালকদের আইডি ব্লক করা যাবে না। কলকাতার বাইরে কোনো যাত্রীকে নিয়ে গেলে 50% অতিরিক্ত ভাড়ার দাবি করেছে সংগঠন। সরাসরি ধর্মঘটের কথা না বললেও দাবি মানা না হলে গাড়ি বন্ধের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন মদন মিত্র। আমরা স্ট্রাইক করব না, আলটিমেট যে জায়গায় যাবে চাবিগুলো আমরা ফেরত দিয়ে আসবো আর গাড়িগুলো ওদের অফিসের সামনে পার্ক করে দিয়ে আসবো। অনেকে অভিযোগ করছেন হলুদ ট্যাক্সির একাংশের দৌরাত্ম্য থেকে মুক্তি দিতে শহরে অ্যাপক্যাব পরিষেবা চালু হলেও সেখানেও সেই নৈরাজ্যের ছবি। হিন্দোল দে ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।